শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের সূত্রাগর বালিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ব্যবসায়িক তাঁত কাপড়, বসবাসের খাট বিছানা সহ গৃহস্থ বাড়ির ব্যবহার্য বেশ কিছু জিনিসপত্র অল্পের জন্য বেঁচে গেল গবাদি পশু সহ গোটা এলাকা। জানা যায়, আজ রাত 8টা নাগাদ ওই এলাকার বাসিন্দা বিকাশ সাহার গোয়াল ঘরে হঠাৎই আগুন লাগতে দেখেন তিনি। এরপর তড়ি ঘড়ি এসে গবাদি পশুদের গলার দড়ি কেটে দেন। চেঁচামেচি করলে প্রতিবেশী প্রায় শতাধিক মানুষজন তাদের নিজেদের মতন টিউবওয়েল এবং একটি মোটর চালিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও খবর পেয়ে শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিক সহ কর্মীরা উপস্থিত হন একটি আগুন নেভানোর ইঞ্জিনিয়ে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কিন্তু তার আগেই এলাকাবাসীদের তৎপরতায় নিভে গিয়েছে আগুন। গোয়াল ঘরে ওই আগুন প্রতিবেশী পলান মজুমদারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটা কিভাবে হয়েছে আমি বুঝতে পারিনি, কারণ আমরা এখানে বাড়ি এসে দেখছি যে আগুন। সঙ্গে সঙ্গে চাঁচামেচি করার পরে এলাকার লোক সব ছুটে এসছে, আসাতে সবাই তদবির করে জল কলকল দিয়ে জল দিয়ে তারপরে আগুনটা। কিভাবে মোটর চালানো হয়েছিল কি? হ্যাঁ, মোটর বাড়িতে ছিল, মোটর চালানো হয়েছিল। আর আশেপাশে কল থেকে বালতি করে সব জল নিয়েছে, এলাকার লোকই সব নিভিয়েছে। আচ্ছা, মূলত কি আপনার বাড়িতে প্রথম আগুনটা লাগে? প্রথম আমার বাড়ির পেছনটা আগুনটা লাগে। আচ্ছা, তারপরে কি আরেকটা বাড়িতে চলে যায়? তারপর আমার এই ঘর লাগার পরে এই আগুনটাই পাশের বাড়িতে লাগে। লাগার পরে ওই বাড়িতে বেশ কিছু কাপড় চোপড় ছিল, ব্যবসার কাপড়, সে কাপড়ও কিছু বার করেছে, কিছু মানে হাঁসপোড়াও হয়েছে, নষ্ট হয়েছে। মোটরের জল 2 ঘন্টা ধরে দিচ্ছে। ঘটনাটা আমরা যখন ফায়ারের কলটা পাই সঙ্গে সঙ্গে আমরা আসি, যা এসে দেখলাম যেটা প্রথম বাড়িটা ওই তিরপলের ছাদন ছিল, 10x12 রুম, যা ক্ষয়ক্ষতি কিছু হয় না, পাটকাঠির বেড়া দেওয়া ছিল, যা ওরা বাড়ির লোকে জল দিয়ে যা নেমে দিয়েছে। পাশে 2 নম্বর রুমটা যেটা খাট ছিল এবং একটা ফ্যান, টিউবলাইট এবং কিছু কাপড় চোপড় লস হয়েছে। খুব তৎপরতা দেখিয়েছে এবং তারা খুব ভালোভাবে কাজটা করেছে। আমরা আসার আগেই যা হোক আগুন নিভে গেছে। না, তো বাচ্চা টাচ্চা ছেলে কোনো পাটকাঠি কিন্তু লাগিয়ে দিয়েছে, এইটাই হবে। দুটো ঘরে কি মানে পাটকাঠি পাটকাঠি থেকে আগুনটা এসেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।